গুড মর্নিং গাইজ, ব্লগ উইথ গগনা আনাতি খন্ডলে আপনাদের স্বাগতম জানাইছো। আজি একদম পুরা ধামাকা ব্লগ হবা যায় আছে। মই এতিয়া ফিল্ডত আছো, কারণ এসাম পুলিশের কারণে যে পোস্ট ওলাইছে তার কারণে একদম প্রিপেয়ার হবা লাগে। আকো ফিল্ডত আইছো আর মোর লোক কেটা মানুষ আছে, সিহতেও রানিং করে আছে। মই এটা রানিং করিম, রানিং করে উঠি আপনার লোক পাম, লং জাম্প দেখাম, ব্যায়ামবিলাক দেখাম আকো। গতি গাইজ মই এটা রানিংটো করে লো। গাইজ মই যিখান ফিল্ডত দাঁড়ো অসম পুলিশের কারণে দশ পাক দাঁড়ব লাগে, আপনার আগের ভিডিওত কইসুয়ে। গতি মই দাঁড়া সম্পূর্ণ করল, এতিয়া তারপর ব্যায়ামখিনি করিম। হাইট কেনকে আনে, সেজ কেনকে আনে সব ভিডিওত আপনার কম, ভিডিওবিলাক চাবলে আপনার সুবিধা হব বলে মই ভাবো। আর গাইজ যিসকলে চাকরির কারণে নতুনকে দাউড়ি আছে, সিহঁতক মই এটা কথা কব বিচারছো, সিহঁতে দাউড়ি আহি লগালগ বহি দিবা নালগে। বহি দিলে কি হয় জানা না, আমার ভাগার লাগি যায় না, বহি দিয়া হলে আকো নতুনকে ভাগারটো বেশিকে লাগে। সেই কারণে দাউড়ি আহি ডাইরেক্ট রই দিবা নালগে বা বহি দিবা নালগে, পারলে অলমান ব্যায়াম করবা লাগে। ব্যায়াম নকলেও ফিল্ডখানত ঘুরবা লাগে, মানে খোজকাড়ি খোজকাড়ি যাই থাকবা লাগে, যাতে ভাগারটো লাহে লাহে কমে। আর কথা এটা কও, যেতিয়াবে দাঁড়বা আরম্ভ করো তেতিয়াবে টাইম চাবা লাগে, মানে টাইম চালি কি হবে, যদি যাওয়াকালিতকে আজি দাঁড়োতে পাঁচ সেকেন্ড কম লাগছে, যেটা মনত জোসটো বাড়ে, বাড়ার লগে লগে আর স্পীডও বাড়ে। গতি যিসকলে নতুনকে আইছি টাইম চাই চাই দাঁড়ক, তেতিয়াহলে আপনার লাভ হব বলে মই ভাবো। আর এটা ব্যায়ামখিনি দেখাম। আর গাইজ স্প্রিং আছে, স্প্রিংটো করলে হাইট কিছুমানের নাহেতো সেইখিনি লাহে লাহে হাইটটো আহে। আর যিসকলে মোৰ নতুনকে ভিডিওটো চাই আছে সিহঁতে এটা কথা কওঁ, সিহঁতে পাৰা মানে দাঁড়ক, যদি নরে মানে আজি ধর ফিল্ডত আঠ পাক দাঁড়বা লাগে, ধর আজি ছয় পাক দাঁড়লা, কালি সাত পাক দাঁড়লা, পরশি আঠ পাক, মানে লাহে লাহেকে যাবার লাগে। যদি একদিনে একদম পুরা দাউড়ি দিয়া পাছত দিনে দেহার বি উঠবো, কিবার বি উঠবো। আর যদি বিটো আপনাদের বি বি করে থাকে তেতিয়াহলে বিটো ভাল নহয়, তার পাছত দিনে আহি দাঁড়িয়ার পিছতহে বিটো ভাল হয়। গতি যা নতুনকে নতুন ফিল্ডত আহিছে সিহঁতকহে মই কৈছো গাইজ এইখিনি কথা। পুরোনাবিলাকে তো জানে সিহঁতে বহুত অভিজ্ঞতা আছে, মই যেখানি জানো তাতকেও বেশি অভিজ্ঞতা আছে। গতি এতিয়া আর ইমান কথা নক, ব্যায়ামখিনি আরম্ভ করো। গাইজ হাইট বড়াব লাগিলে যিমান পারা সিমান স্প্রিং মারবা লাগে। স্প্রিং মারলে কি হয় জানানে, আমার যাক দেহাত গাঁঠিবিলাক আছে, গাঁঠিবিলাক ভাঙি যায় আর একদম পুরা আপডাউন হয় না, আর জাম্পিং হয়, জাম্পিং হলে তার হাইট বাড়ার চান্সটা বেশিকে থাকে। আর আপনারা ভাগান নালকার লাগি এটা মানে স্প্রিংটা মারি থাকব লাগে। গাইজ হাইট কেনকে আনে মই দেখালো, এটা সেজ কেনকে আনে আপনার কম। সেজ আনবা লাগিলে আপনাদের ভীম মারবা লাগবো, এটা স্টেপত মারিলে পটতকে নাহে। মই চারিটা স্টেপত মারো কারণে আগতকে মোর আহা বলে মই নিজে ভাবো। সেই চারিটা স্টেপ মই আগর ভিডিওত দিয়া আছে, আপনাদের তাত গৈ চাব পাৰে। আর গাইজ অসম পুলিশত ভীম বা বুকডাউন এক্সিলেন্ট মারবা লাগে, সদ্যতা মারবা লাগবো, আর কত কিমান নম্বর আছে, কিমান রানিং করবা লাগে আদি সকলবোৰ মোর এটা ফেসবুক পেজ আছে, মই তাত আপলোড করি। আর মোর ফেসবুক পেজটোর নাম হয়েছে ডিফেন্স আপডেট, আপনাদের ফেসবুকত গৈ ফলো করে লোক পেজটো। গাইজ ব্যায়াম শ্যাম করে উঠি এটা লং জাম্প মারিম, আর লং জাম্পটো শেষর ব্যায়াম বলে ধরে লবা পারি। আর লং জাম্প মারার জায়গা লাগে আমি যাই আছো, আর এসাম পুলিশের কারণে লং জাম্প এক্সিলেন্ট মারবা লাগিলে 16.5 ফুট লাগে, এটা কিমান মারো আপনার দেখাম। লং জাম্প মারবা লাগিলে মানে মারোতে জোতা জোহলকে ল, কারণ জোতা জোহলকে ললে অল্প পাতলা হবতো, পাতলা হলে বেশি ফলে আগবাড়বা পারি, সেইকারণে জোতা জোতা একদম হুলকে লবা লাগে। আর কিছু মানে জোতা পিন্ধি মারে কিন্তু প্রায় ভাগে জোতা হুলকে মারে। আর গাইজ এটা কথা কো, যদি লং জাম্প মারা জায়গাখানে সদায় একবার চাই লবা লাগে, কারণ সর সর চলিবিলাকে অকস্মাত আইনা ভাঙা বা কিনা এনেকা জোং থাকা বস্তু পেলে রব, অকস্মাত এতে পড়লে ভরি চরি হেৰি হব, ফুটি যাব পারে, কাটবা পারে। সেইকারণে অল্প লং জাম্প মারা জায়গাটো চাই লবা লাগে, আর পারলে অল্প খান্দি লবা লাগে, ঢিলা করে লবা লাগে, কারণ ভরিত কেতিয়া কি হবে আকো কবা নহয়তো, দুখ পালি একদম পুরা অন্তরপে আহি ঝাপ মারা যায়তো, দুখ পালি ভরি চরি এই বেয়া হয়ে নষ্ট হয়ে যাব পারে।
সব করা হল, এটা ঘর যাব ওলাইছো, আর অহাকালি ভিডিও দিম ডাইটর উপর, রানিং করে উঠি কি খাবা লাগে কি করবা লাগে সেগুলা সব ভিডিও আহি আছে অহাকালি। গতি গাইজ ভিডিওটা আজি আছিল ইমানে, গতি যদি ভাল পালে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবলে নপরিব। গতি আজিলে বাই বাই, জয় হিন্দ।